হ্যাঁ মতি ভাই, শুনতেছো বলে? জি বলেন, আপনার কি সমস্যা একটু বলেন আগে, এখন কি সমাধান চান ভাই? একটা কাজ করেন, ওই মিটের মাউথটা অফ করে দেন, ডাবল ডাবল কথা হইতেছে, স্পিকারটা হোয়াটসঅ্যাপে কথা বলি, ইমোতেই কথা বলি। এখন ওই যে ল্যান্ডিং পেজ যেটা আর কি, মানে একটা হ্যাঁ পেজ দিয়ে দেখা গেছে ল্যান্ডিং পেজ হিসেবে যাতে ব্যবহার করা যায়, এরকম আর কি দেখা গেছে। হয়তো একটা প্রোডাক্ট নিয়ে দিল, জি, যাতে আপনার কাস্টমার যেটা ঢুকে ওটাই দেখতে পারে, তাই তো? অন্যগুলা যাতে না দেখে, মনোযোগ নষ্ট করতে চাইতেছে না। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, এটা বলছি না। আচ্ছা আপনি একটা কাজ করেন, এটা স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিই। স্ক্রিন শেয়ার করছেন এর আগে কারোর সাথে মিটিং? ওই যে তীর চিহ্নটা আছে উপরের দিকে দেখেন, একটা আচ্ছা হ্যান্ড রাইজ আছে না, হ্যান্ড হ্যান্ডের উপরে, হ্যান্ডের বাম পাশে দেখেন একটা তীর, মানে অ্যারো চিহ্ন তীরের মতো উপরের দিকে আছে। হ্যাঁ এটাতে ক্লিক করে দেখেন, এন্টায়ার স্ক্রিন আছে, এন্টায়ার স্ক্রিন, থ্রি ডট না, থ্রি ডটের বাম পাশে হ্যান্ড হ্যান্ড চিহ্ন আছে, হাতের এর বাম পাশে তীর চিহ্ন পাইছেন, এটার ক্লিক করে এন্টায়ার স্ক্রিন, এটাতে ক্লিক করে স্ক্রিন ক্লিক করে তারপরে শেয়ারে ক্লিক করবেন। হ্যাঁ ভাই হয়েছে, এবার আপনার ওয়েবসাইটে লগ ইন করেন কন্ট্রোল প্যানেলে। লগ ইন করছেন, আপনার ওয়েবসাইট একটু হ্যাঁ ভিজিট করেন তো দেখি কি অবস্থা এখন। এই হচ্ছে অবস্থা, যে কোনো একটা প্রোডাক্টে যান, একটা প্রোডাক্ট ওপেন করেন। হ্যাঁ এইটা হচ্ছে আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজ, তাই না? তো বাট এটার মধ্যে আরো ইনফরমেশন আছে, আপনি যদি না রাখতে চান ওই ডিসক্রিপশন লাগবেন অনেক সুন্দর করে, আর আপনি হেডার ফুটার যদি বাদ দেন তাহলে কিন্তু এটা শুধু ল্যান্ডিং পেজ হয়ে যায়, তাই না? এই উপরের এই যে ফুটার, হ্যাঁ হ্যাঁ এটা হলো হেডার, এই হেডারটা আর ফুটারটা আপনার হ্যাঁ মনোযোগ নষ্ট করে আপনার মতো, তো এটা বাদ দিতে পারেন। সো এটা দিবেন হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেলে লগ ইন করেন, ওই পাশের ট্যাবে যান, হ্যাঁ এন থেকে থিম কাস্টমাইজারে যান, ডিফল্ট প্যানেলে যান আগে। হ্যাঁ এখন হচ্ছে থিম কাস্টমাইজার একটা প্যানেল আছে দেখেন, এখন এখান থেকে দেখেন হেডার নাম্বারস আছে, লেফট সাইড হেডারই আছে, হেডার ফোর আছে, আপনি ক্লিক করেন তো হেডারের মধ্যে, ওই ফোরের মধ্যে ক্লিক করেন, হ্যাঁ হেডার ফোরে ড্রপ ডাউন আইব। সো এখান থেকে আপনি হেডার ওয়ান টু দিয়া দেখেন তো, টু দিয়া দেখেন, হ্যাঁ টু দেন, দিয়ে এবার সেভ অ্যান্ড কনফার্ম দেন, হ্যাঁ দেন। এবার বাইরের সাইটে যান, ওই পাশের ট্যাবে যেয়ে রিলোড দেন পেজটা, দেখি কি অবস্থা। ওকে এটা শুধু লোগো থাকবো, ঠিক আছে আর কিচ্ছু নাই, কাস্টমার মনোযোগ হারাইবো না, শুধু লোগো আর আপনার পেজ ইনফরমেশন। আর নিচে যান ফুটারে যান, এই ফুটারটাও আপনি মানে হাইড করতে পারবেন, আরো ফুটার আছে, আবার থিম কাস্টমাইজারে যান পাশের ট্যাবে। হ্যাঁ না না, ওই যে আপনি থিম কাস্টমাইজার যেখান থেকে হেডার চেঞ্জ করলেন ওই ভিতরে কন্ট্রোল প্যানেল লগ ইন করেন, সো এটা হয়ে গেলো, এটা ওকে দেন। আচ্ছা এখন সাইড নেবেই দেখেন আরেকটা আছে ফুটার, ওই দুইটার নিচে হেডারের নিচেই সাইড নেবে, হ্যাঁ ফুটার, এই ফুটারে যান। সো এখন দেন, এখন ফুটার অ্যাক্টিভ আছে থ্রি, আপনি ক্লিক করেন, কত নাম্বার হচ্ছে ব্ল্যাক থ্রি, টু দিয়া দেখেন তো, টু দিয়া সেভ দেন, এবার বাইরে যা রিলোড দেন, তো অবস্থা কি দেখি। হ্যাঁ ফুটার থ্রিতে হচ্ছে